হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস টেনের রিডিউস সিলেবাসের ওপর, প্রান্তিকের কোশ্চেন ব্যাংক থেকে, ইতিহাসের ওপর মডেল সেট ওয়ান এবং মডেল সেট টু তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। বন্ধুরা, এই দুটি মডেল সেট থেকে শুধুমাত্র আমি শর্ট কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই কিন্তু তোমরা প্রত্যেকটি শর্ট কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি শর্ট কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরাম, তোমাদের প্রত্যেককে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম, তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে। দেখো, প্রথমে আছে মডেল সেট ওয়ান। মডেল সেট ওয়ানের স্কুলটি হলো বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাইস্কুল। তো শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ওয়ান। আমার সোনার বাংলা গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। তো আমার সোনার বাংলা গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন টু, সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু করেন লর্ড লিটন। সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন চালু করেন লর্ড লিটন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন থ্রি, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন ফোর, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে। কোশ্চেন ফাইভ, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন সিক্স, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন সেভেন, যে বিদ্রোহ উলগুলান নামে পরিচিত সেটি হলো মুন্ডা বিদ্রোহ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। যে বিদ্রোহ উলগুলান নামে পরিচিত সেটি হলো মুন্ডা বিদ্রোহ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন এইট, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাইন, ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল সিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল সিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন টেন, ভারত মাতা চিত্রটি আঁকেন আমরা সকলে জানি অবনীন্দ্রনাথ ঠাকুর। তো ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন ইলেভেন। তো তোমাদেরকে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি বন্ধুরা, আমার ইউটিউব ছাড়া আর অন্য কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু নেই, মানে আমি ব্যবহার করি না। সুতরাং তোমরা যদি কোনো ফলো করতে চাও আমাকে, তাহলে কিন্তু ইউটিউবই ফলো করবে, বাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে তোমরা সেখানে কিন্তু আমাকে পাবে না। আর যদি পাও সেটা ভুল অ্যাকাউন্ট। আমি বলে দিচ্ছি, আমি কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। সুতরাং ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমি সবসময় অ্যাভেলেবেল থাকি, তোমরা সবসময় আমাকে এখানেই পাবে। শুরু করছি আমাদের কোশ্চেনটি, 11 কোশ্চেন। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন টুয়েলভ, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন থার্টিন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন ফোরটিন, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন ফিফটিন, হালকা কথার অর্থ হলো অঞ্চল। হালকা কথার অর্থ হলো অঞ্চল। অপশন বি ইজ দ্য রাইট আনসার।
কোশ্চেন 16, দুর্জন সিং ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা। দুর্জন সিং ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 17, ভাইসরয় শব্দের অর্থ কী? ভাইসরয় শব্দের অর্থ রাজপ্রতিনিধি। ভাইসরয় শব্দের অর্থ রাজপ্রতিনিধি। কোশ্চেন 18, নেহেরু স্মারক সংগ্রহশালা কোথায় অবস্থিত? নেহেরু স্মারক সংগ্রহশালা অবস্থিত দিল্লিতে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেহেরু স্মারক সংগ্রহশালা অবস্থিত দিল্লিতে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 19, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 20, বাংলায় ছাপাখানার কাজ শুরু হয় অষ্টাদশ শতকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বাংলায় ছাপাখানার কাজ শুরু হয় অষ্টাদশ শতকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে মডেল সেট টু। তো মডেল সেট টু এর স্কুলটি হলো হাওড়া জিলা স্কুল। শুরু করছি আমাদের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন 21, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন রঞ্জিত গুহ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন রঞ্জিত গুহ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 22, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 23, হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিংহ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিংহ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 24, ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ব্রহ্মানন্দ নামে পরিচিত কেশবচন্দ্র সেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 25, বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 26, কোল বিদ্রোহ ব্র্যাকেটের টাইমটা দেওয়া আছে 1831 থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল ছোটনাগপুরে। কোল বিদ্রোহের সময়কাল 1831 থেকে 1832 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল ছোটনাগপুরে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 27, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তিতুমির, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 28, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 29, ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 30, ব্যঙ্গচিত্রকর হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ব্যঙ্গচিত্রকর হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 31, আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন ব্র্যাসি হ্যালহেড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন ব্র্যাসি হ্যালহেড, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 32, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাই, প্রশ্নটা ভালো করে শোনো, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাই 1951 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাই 1951 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 33, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 34, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 35, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভারতে প্রথম অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 36, ধাদকার শ্যামগঞ্জ ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ধাদকার শ্যামগঞ্জ ছিলেন চুয়ার বিদ্রোহের নেতা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 37, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র দিগদর্শন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র দিগদর্শন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 38, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 39,
ভারতে প্রথম ছাপাখানার প্রতিষ্ঠার কৃতিত্ব হলো পর্তুগিজদের। ভারতের প্রথম ছাপাখানার প্রতিষ্ঠার কৃতিত্ব হলো পর্তুগিজদের। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 40, আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 40, ছাপাখানার জনক বলা হয় জোহানেস গুটেনবার্গকে। ছাপাখানার জনক বলা হয় জোহানেস গুটেনবার্গকে। অপশান এ ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, আমাদের কোশ্চেনগুলি হয়ে গেল। তো এটা আমার ইমেল আইডি, তোমরা আমার সঙ্গে মেলে যোগাযোগ করতে পারো, আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তো বন্ধুরা, আমি তোমাদের বলেই দিয়েছি আমি কোনোরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, সুতরাং তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় পাবে না। আর যদি পেয়ে থাকো সেগুলো ফেক অ্যাকাউন্ট, তোমরা কিন্তু সেগুলো একদম ফলো করবে না, সেগুলোতে তোমরা ট্র্যাপে পড়তে পারো, তোমাদের সঙ্গে তার হয়তো খারাপ সম্পর্ক হতে পারে এবং তার প্রভাব হয়তো আমার ভিডিওতে পড়তে পারে। সুতরাং তোমরা সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করবে না, আমাকে শুধুমাত্র তোমরা ইউটিউবে ফলো করবে, আমার ইমেল আইডিতে তোমরা মেল করবে, দরকার হলে, খুব প্রয়োজন হলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নেবে। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।